এবং মোহাম্মদ খুনকার পিতা মৃত ফজল খুনকার গ্রাম মজিদপুর ডাকঘর টেবুনিয়া থানা ও জেলা পাবনা বাবার পেশা ছিল সড়ক ও জনপদের একজন লেবার চার ছেলে এক মেয়ে মুতাজের ছিল একটি বয়লারের দোকান ইউনিয়ন বোর্ড ঘরের বলি আর মোহাম্মদ ঢাকাতে একটি আটার মিলে চাকরি করত সে এখন দুই হাজার সালের পর শত কোটি টাকার মালিক এবং পরবর্তীতে নাম পাল্টিয়ে রেখেছে সৈয়দ মুমতাজ আলী ও সৈয়দ মোহাম্মদ আলী মুনতাজ এইচএসসি পাস ও মোহাম্মদ এইচএসসি পাস বড় ভাই কুতুবুদ্দিন হোমিওপ্যাথিকের ওষুধের দোকান ছিল পরবর্তীতে মেডিসিনের দোকান এবং মঞ্চুর আরেক ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করত পরবর্তীতে ওষুধের দোকান দেয় এবং মঞ্চুর তার ছিল চোদ্দ বিঘা জমি এবং তেমনিয়া বাজারে আছে পাঁচতলা মার্কেট সহ বাজারের দখলকৃত দোকান বিগত সরকারের আমলে এই সম্পত্তিগুলো আয়ত্ত করে বাড়ির আশেপাশে চার পাঁচটা পুকুর এবং মাঠে অনেক জমি এর মধ্যে নারিশ পোলট্রি ফিডের ডিলার আরেকজনের কাছ থেকে চিনিয়ে নেয় ফিড ডিলার এবং মৃত সৈয়দ ফজলুর রহমান এবং সৈয়দ মমতাজ নামে বিধাশ্রয় আশ্রয় প্রকল্প খোলে এর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে সমাজে অবৈধ সরকারের আমলে জমি দখল মাদক ব্যবসা এ ফিলিংসের এন্ড নামে তার পার্টনার নফর রহমান হপ ওড়ফের পার্টনারের সাথে ব্যবসা আছে বিগত সরকারের প্রভাবশালী রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার এমপি মন্ত্রী জেলা আওয়ামীลีก সভাপতি সেক্রেটারি এবং জেলা যুবলীগের সংগঠনের সাথে সরাসরি তার সম্পৃক্ততা আছে এর মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তাদের বিরুদ্ধে কথা বললে কিছুদিন পূর্বে ওয়াসিম পাঠশালার প্রধান শিক্ষকে মারধর করে এবং ফেসবুকে প্রতিবাদ করলে তাদেরকে তার বাহিনী নিয়ে তুলে নিয়ে এসে মারধর করে আরও সম্পত্তি মাহমুদপুর বাজারে দোকান ও তাদেরকে বাহিনী নিয়ে তুলে আরও সম্পত্তি মাহমুদপুর বাজারে দোকান ও জমি আছে এবং নারায়ণপুর ধরপিলা মৌজায় জমি আছে এরপর দু সালে নির্বাচনে অবৈধ নির্বাচনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয় তিনি তারপর থেকে মানুষকে অত্যাচার অবৈধভাবে সালিস জমি দখল বিভিন্ন ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসীদের মাধ্যমে মানুষকে বা হত্যা চেষ্টা করে তার ভয়ে কেউ কথা বলতে পারে না তিনি অবৈধভাবে সবাইকে নির্যাতন করে তার তিনটা গাড়ি তিনটা গাড়ি করে যে গাড়ির দাম এক কোটি টাকা বাবা ছিল একজন সড়ক কর্মচারী তার চার ছেলে এক মেয়ে মেয়ে মাঠে মেয়ে মাঠে পাওয়ার টিলার দিয়ে জনগণ জমি চাষ করতো কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছে সেটা জনগণ জানতে চায় দু অবৈধ সরকারি আমলে সেটা জনগণ জানতে চায় দু সাল থেকে দু সাল পর্যন্ত কোথা থেকে এলো এত টাকা কিছুদিন পূর্বে মালিকাছা ইউনিয়ন যুবদলের সভাপতিকে তুলে নিয়ে মার্কেটে আটকে রেখে মারধর এবং তারপরে ইউপি মেম্বার পাঁচজনকে মারধর করে হত্যার চেষ্টা করে সৈয়দ আলীর শ্বশুর মালঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান শাকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং তার বড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম ও পাবনা পৌরসভার সাবেক মেয়র শরীফ উদ্দিন প্রধান তার খালাতো সমিন্দি আওয়ামী লীগের প্রভাবশালী পৌর মেয়র আমি সবশেষে একটা কথাই বলতে চাই গত আঠাশে আগস্ট আমার আহত নাহিদ ভাইকে এবং তার সহ ইউপি বাকি যে পাঁচজন মেম্বারকে স্বৈরাচারী চেয়ারম্যান মোহাম্মদ মুমতাজ আলী হত্যার চেষ্টা করেছে নৃশংসভাবে আমার ভাইকে ছুরি আঘাত করে এই হত্যার বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব আসামিদেরকে বিচারের আইনের আওতায় আনা হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত আমল শেষ করলাম আসসালামু আলাইকুম